হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে মিরর অফ ক্যাম্পাসের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের জীবনী সম্পর্কে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস বিগিন। শাহরুখ খানকে অনানুষ্ঠানিকভাবে তার নামের আদ্যক্ষর দিয়ে গঠিত এসআরকে নামে ডাকা হয়। একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী। গণমাধ্যমে বলিউডের বাদশাহ, বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান। তিনি 80-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খান 1965 সালের 2 নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ভারতের নতুন দিল্লির পাঠান বংশোদ্ভূত। তার পিতা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। তিনি খান আব্দুল গফফর খানের অনুসারী ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে বসবাস করতেন এবং 1948 সালে ভারত বিভাজন হওয়ার পরে পেশোয়ারের কিসা খাওনি বাজার থেকে নতুন দিল্লি চলে আসেন। খানের মতে তার পিতামহ মির্জান মোহাম্মদ খান আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠীর একজন ছিলেন। 2010 সালের হিসাব অনুসারে খানের পিতার পরিবারের কিছু অংশ এখনও কিসা খাওনি বাজারে বসবাস করছেন। শাহরুখ খানের মাতা লতিফ ফাতিমা ছিলেন ঊর্ধ্বতন সরকারি প্রকৌশলী ইফতিখার আহমেদের কন্যা। তার মায়ের পরিবার ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডি থেকে এসেছিলেন। 1959 সালে খানের মাতা পিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহরুখ খানের এবং টুইটার বার্তায় নিজেকে অর্ধেক হায়দ্রাবাদি, অর্ধেক পাঠান এবং আংশিক কাশ্মীরি বলে উল্লেখ করেন। শাহরুখের চাচাতো ভাইদের দাবি তাদের পরিবার কাশ্মীরের হিন্দু পওয়ান বংশোদ্ভূত, পশতুন নয়, এবং পিতামহ আফগানিস্তান থেকে এসেছিলেন এই দাবিটির বিরোধিতা করেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে রয়েছে 14টি ফিল্মফেয়ার পুরস্কার আর 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অদ্র দে আর্ত এ দে লেত্র ও রেজিও দনর সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছেন স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় 3.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থ সম্পদের পরিমাণ 2500 কোটি রুপিরও বেশি। ওয়েলথ সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্রের তারকা বলে অভিহিত করা হয়। শাহরুখ খান 1980 দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 1992 সালে মুক্তিপ্রাপ্ত দিওনা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি তার কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর, বাজিগর ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। শাহরুখ খান চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড সিলিস এন্টারটেইনমেন্ট ও সহযোগী সংগঠনের সহ চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল ত্রিন বাগো নাইট রাইডার্সের সহকর্ণধার। তিনি কোন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও 2005 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। ফ্রান্স সরকার তাকে 2007 সালে
আদ্রতে আর্ত এ দে লেত্র পুরস্কারে ভূষিত করেন। তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছা দূত ও শিল্প উদ্যোগের জন্য গণমাধ্যম তাকে প্রায়ই ব্র্যান্ড SRK বলে উল্লেখ করে থাকেন। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কন মার্কনি পুরস্কার প্রদান করে এবং ভারতে নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে 2018 সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তাকে প্রায়ই ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। 2008 সালে নিউজ উইক তাকে বিশ্বের 50 ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়।